বাংলাদেশ ফুটবলের জন্য আরও এক সুসংবাদ, গোলবারে ফিরছেন বাংলার বাজপাখি খ্যাত আনিসুর রহমান জিকো। বিশেষ বিবেচনায় তুলে নেওয়া হচ্ছে তার উপর থেকে নিষেধাজ্ঞা। বাংলাদেশ ডিফেন্স লাইনের প্রাণ ভাইস ক্যাপ্টেন তপু বর্মন, তিনিও ফিরছেন নিষেধাজ্ঞা কমিয়ে। ভুল থেকে শিক্ষা নিতে চান আনিসুর রহমান জিকো। তারা চান ভবিষ্যতে আরও সতর্ক হতে আর অন্যায় থেকে দূরে থাকতে। তাছাড়া চলতি মাসে বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দিবেন তারা। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যের নিষেধাজ্ঞার হালচাল থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় দলের খারাপ সময়েও যে কয়জন ফুটবলারদের নিয়ে সবাই গর্ব করত, তাদের মধ্যে অন্যতম দুইজন, গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং ডিফেন্ডার তপু বর্মন। তবে বাংলাদেশ দল বর্তমানে ভালো করলেও এই দুই তারকা নেই দলে। জরিমানার মাধ্যমে দলে ফিরেছেন মুরসালিন। তবে বড় নিষেধাজ্ঞায় ছিলেন জিকো এবং তপু। তবে সেই নিষেধাজ্ঞা শিথিল করছে বসুন্ধরা এবং বাফুফে। বিভিন্ন সূত্রে জানা যায়, বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের অনুরোধে এবং তাদের নিজ নিজ আবেদনের কারণে নিষেধাজ্ঞার সময় কমিয়ে আনা হয়েছে। আগামী 12 ডিসেম্বর থেকে বসুন্ধরা কিংসের ক্যাম্পে যোগ দিবেন তারা। নিষেধাজ্ঞা বিবেচনায় আসায় বাংলাদেশ জাতীয় দলে খেলতে আর কোনো বাধা থাকছে না তাদের জন্য। অর্থাৎ পরবর্তী বাংলাদেশ ম্যাচেও দেখা যাচ্ছে এই দুই অভিজ্ঞকে। এছাড়াও এএফসির গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বসুন্ধরা কিংস পাচ্ছে এই দুই তারকাকে। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য দেশের 5 তারকা ফুটবলারকে নিষিদ্ধ করেছিল বসুন্ধরা কিংস। তবে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের পর নতুন করে সিদ্ধান্ত জানিয়েছে তারা। তাতে নিষেধাজ্ঞা উঠেছে শেখ মুরসালিন ও রিমন হোসেনের। তবে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অপর 3 খেলোয়াড়কে। নিষেধাজ্ঞা উঠলেও বড় অঙ্কের জরিমানা গুনতে হয়েছিল মুরসালিন ও রিমনকে। মুরসালিনকে 1 লক্ষ ও রিমনকে 3 লক্ষ টাকা জরিমানা করার কথা জানিয়েছে বসুন্ধরা কিংস। বাফুফেও দিয়েছিল নিষেধাজ্ঞা, তবে এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাফুফে এবং বসুন্ধরা কিংস। আগামী 21 মার্চ ফিলিস্তিনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করে রাখতে পারবে এই দুই ফুটবলার। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলে আসার সময় তাদের কাছে 60 বোতল মাদক পাওয়ার অভিযোগ ওঠার পরেই এই ঘটনা ঘটে।